আকিদার বিচার আগে হবে কি আগে ইমান তাহলে কবর হ্যাঁ না আকীদার আকীদার বিচার আগে হবে অবশ্যই হবে কি হবে আমলের আগে হবে কবরে প্রশ্নই তো আকীদারই প্রশ্ন ধর্ম ইমানের প্রশ্ন মান রবকে তোমার রব কি আকীদা বিশ্বাস মাহদীনা কত ধর্ম কি বিশ্বাস তোমার রাসূল কে নবী কে হ্যাঁ তুমি কার হ্যাঁ নির্দেশনা মোতাবেক চলতে কার গাইড মানতে কাকে অনুসরণ করতে সব বিশ্বাস বোঝা গেছে না তা আকীদারই তো প্রশ্ন হবে তিনটি প্রশ্ন আছে আকীদার আর তারপরে যখন শাখা প্রশাখা যখন যাবে হ্যাঁ গাছের কাণ্ড আর শেকড় হচ্ছে আকীদা আর তারপরে ডালপালা গুলি হচ্ছে ফরজ ওয়াজিব এবং হারাম নাজাসতে বেঁচে থাকেন আর তারপরে সুন্নত নফল গুলি আছে একটি গাছের লতা পাতা বোঝা গেছে তো সেখানে কোন লতা সম্পর্কে জিজ্ঞাসা করেনি যে তুমি রোজা রেখেছিলে কিনা তো তুমি তোমার এইটা করেছিল কিনা ওটা করেছিলে কিনা সুন্নত নামাজ পড়েছিলে কিনা কোরআন তুমি শিখেছিলে কিনা হ্যাঁ কোরআন পড়তে পারতে তাজবির জানতে এইসব তুই জিজ্ঞেস করবে না জিজ্ঞাসা করবে আঁকিদারই তো প্রশ্ন প্রথম প্রথম হাসর মাঠে ছাঁটাই হবে যে মমিন না কাফের বিশ্বাসী না অবিশ্বাসী যদি মমিন হয় তাহলে তাদের জন্য দাঁড়িয়ে পাল্লা কায়েম হবে নেই কি গোনা নেই ওজন হবে আর যদি কাফের হয় অবিশ্বাসী হয় আকিদা সে কাফের বিজাতি আর হয়ে মারা গেছে আর না হইলে মুসলিম জন্মসূত্রে কিন্তু নষ্ট করে গেছে ইমান ভঙ্গ করেছে উজু ছিল উজু নষ্ট করে তারপর নামাজ পড়েছে কবুল হবে তো জন্মসূত্রে মুসলিম ছিল তারপরে যে ইসলাম সে ইসলামের তাহারাত নষ্ট করেছে ইসলাম ভঙ্গ করেছে তাহলে তার কোনো কিছুই কবুল হয়নি আল্লাহ বলেন তাদের সম্পর্কে যারা কুফরের অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে ফালা নুকিম লাহুমYawmal Qiyamah tuwazna তাদের জন্য কিয়ামতের দিন দাঁড়াই পড়লাই কিয়াম করব না বিনা হিসাবে জাহান্নাম তাহলে আকিদার হিসাব আগে তাহলে হিসাব নিকেশ যে শুরু হবে আর জিজ্ঞাসা শুরু হবে মুসলিমদের কাফের কিসের হিসাব বিনা হিসাবে জাহান্নাম হ্যাঁ তবে কাফের প্লাস সে জেনাকারী ব্যবচারকারী কাফের প্লাস খনি কাফের মশরেক মোরতাদ নাস্তিক প্লাস সে হচ্ছে চোর ডাকাত খনি সন্ত্রাসী ইত্যাদি হ্যাঁ জালেম তো তখন তাদের অতিরিক্ত সাজা শাস্তির জন্য শাস্তি বৃদ্ধি হবে তার অপরাধ অনুযায়ী তখন সেগুলির ওজন হবে এবং সেগুলির হিসাব হবে কিন্তু তারপরে যাহার নামে শাস্তি কঠিন থেকে কঠিনতর হবে বাকি কথা হলো যে যদি ইমান না থাকে প্রথম আতিটাই না থাকে তাহলে তার বিনা হিসাবে জাহান্নাম ফালা নোকিম লাহ ইয়াউমাল কিয়ামাত ওয়া রাসুলান কহি আল্লাহ বলছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন